আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাংলা এন্টারটেনমেন্ট চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ভ্রমণ। আপনি যদি আপনার কর্মময় জীবনের ব্যস্ততার ভিড়ে নিজেকে এবং পরিবারকে আলাদাভাবে সময় দিতে চান, তাহলে আপনার ভ্রমণের কোনো বিকল্প নেই। ভ্রমণ নিয়ে কিছু কথা আমাদের মনে উৎপাক খায়, যেমন আমাদের ভ্রমণ করার প্রয়োজন আছে কি না, ভ্রমণ কেন গুরুত্বপূর্ণ, কোথায় ভ্রমণ করব এবং কেনই বা করব, এ জাতীয় নানা প্রশ্ন। চলুন আজকে এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে দেশে ও বিদেশে ভ্রমণ নিয়ে কিছু কথা জেনে নেই। সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য ভ্রমণকে প্রাধান্য দেওয়া উচিত। এই ভ্রমণ হতে পারে দেশে অথবা দেশের বাইরে। আপনি ভ্রমণের বা ঘোরাঘুরির জন্য আপনার সামর্থ্য অনুযায়ী কাছাকাছি সবচেয়ে ভালো জায়গা বেছে নিতে পারেন। ভ্রমণ সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে তাদের মতামত দিয়েছেন। এদের মধ্যে অনেকেই ভ্রমণ নিয়ে কিছু কথা কিছু চিরন্তন বাণী উপহার হিসেবে আমাদেরকে দিয়েছেন। তাদের মতে ভ্রমণে যদি কেউ অর্থ খরচ করে, তাহলে সে এই ব্যয়ের দ্বারা কখনোই দেউলিয়া হয়ে যায় না, বরং সে আরও ধনী হয়ে ওঠে শরীর ও মনের দিক থেকে। ভ্রমণ করলে মানুষের জীবন হয় আলোকিত এবং উপভোগ্য। ভ্রমণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম ও বহুমাত্রিক, যা বর্ণনা করে শেষ করা যায় না। ভ্রমণ মানুষের ইতিবাচক মানসিকতা তৈরি করে, এর ফলে পরিবার ও সমাজে তার গুরুত্ব বৃদ্ধি পায়। ভ্রমণ করলে মানুষ হয় সামাজিক ও প্রকৃতি বান্ধব। ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং এর ফলে তার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পায়। নিজের বাসস্থান ছেড়ে অন্য কোথাও যাওয়া বা ভ্রমণের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য ব্যক্তি বা স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়। কেউ ভ্রমণ করেন জ্ঞান অর্জনের জন্য, কেউ ভ্রমণ করেন ব্যবসার উদ্দেশ্যে, আবার কেউ বা ভ্রমণ করেন অবসর যাপনের জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভ্রমণের প্রধান উদ্দেশ্য থাকে চিত্ত বিনোদন, কারণ ভ্রমণ মানুষকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। ভ্রমণ করার মাধ্যমে নতুন কিছু দর্শন এবং অভিজ্ঞতা অর্জনের ফলে ভ্রমণকারী দৈহিক ও মানসিক স্বস্তি লাভ করতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি এপিসোডে।